নমস্কার, আমি শান্তনু পাত্র। আপনারা এখন দেখছেন অ্যাম্বিশন স্টাডি। আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু আমরা মিসিং নাম্বার টেস্ট, অর্থাৎ লুপ্ত সংখ্যা নির্ণয়। এখান থেকে একটা রিজনিং নিয়েছি এবং এই রিজনিং নিয়ে আমরা এখানে আলোচনা শুরু করেছি। এখানে আমরা যে রিজনিংটা নিয়েছি, এটা আমি মনে করি যে সব থেকে হার্ড রিজনিংগুলোর মধ্যে একটা, কেননা এই ধরনের ফিগার থেকে এগুলো বার করানো খুবই জটিল হয়ে পড়ে। তবু আমাদের চেষ্টা করতে হবে, তার কারণ চেষ্টা না করলে এই ধরনের রিজনিং আমরা পরীক্ষার হলে কখনোই সলভ করতে পারবো না। দেখুন এখানে কি করা হবে, এখানে আছে 93, 27, 3। মিডিলটাকে আমরা যদি একটু ভেবে নিই যে মিডিলটাকে কাজ করে আমাকে প্রবলেমটা করতে হবে, তাহলে আমার মনে হয় করাটা অনেক সহজ হয়ে যাবে। এরপর আমরা যেটা দেখব, এখানে 93 আছে, 27 আছে, অর্থাৎ 93 থেকে এই সংখ্যাটা কম, অর্থাৎ সম্ভাবনা আছে, হবে একবারে সবগুলোর ক্ষেত্রে নয়, সম্ভাবনা আছে এটা সাবস্ট্রাকশন অর্থাৎ বিয়োগের মাধ্যমে হতে পারে। আমরা তাই এখানে দেখব, 93 থেকে যদি আমি 27 বিয়োগ করি তাহলে কত হচ্ছে, 7 আছে 13, 6 দিতে হাতে থাকে 1, 2 একে 3, 66 হচ্ছে। এবং এখানে দেখুন 3 আছে, এই 63 আছে, অর্থাৎ এখান থেকে যদি আমি এই 3টা যদি বিয়োগ করে নিই তাহলে কিন্তু আমার 63টা চলে আসছে, কিন্তু বাকিগুলোর ক্ষেত্রে কি এভাবে আসবে আমরা দেখে নেব। এখানেও দেখুন 79 আছে, কিন্তু তার থেকে সংখ্যাটা অনেকটাই কম, অর্থাৎ বিয়োগের মাধ্যমে হওয়ার সম্ভাবনা কিন্তু একটা তৈরি হয়েছে, এভাবে বুঝতে হবে। এটাকে যদি বিয়োগ করি, 8 আছে 9, 1 দিতে, 3 আছে 7, 4 দিতে, 41 হচ্ছে। এবং এখান থেকে যদি আমি 4 বিয়োগ করে দিই তাহলে আমার এখানে হচ্ছে 37, অর্থাৎ সংখ্যাগুলো পরস্পরের সাথে বিয়োগ করে যেটা আসে সেটাই কিন্তু আমাদের এখানে অ্যান্সার। এখানে কি হবে, 67 থেকে আমরা প্রথমে 16টা বিয়োগ করে দেখব কত হচ্ছে। এখানে 6 আছে 7, 1 দিতে, 1 আছে 6, এখানে 51 হবে, কিন্তু এখানে সংখ্যাটা মিসিং আছে, অর্থাৎ এমন একটা সংখ্যা বসাতে হবে যাতে করে আমার 42 আছে। তাহলে এখানে আমরা করতে পারি, এই 51 থেকে যদি 42টাকে বিয়োগ করে নিই তাহলে আমার হচ্ছে 9, তাহলে এখানে 9 ইজ দ্য রাইট অ্যান্সার, অর্থাৎ এখানে আমার কত বসবে, এই সংখ্যাটার মধ্যে আমার শূন্যস্থানটার মধ্যে আমার 9 বসবে, তাহলে এটা আমার ফুলফিল হয়ে যাবে। এই ধরনের প্রবলেম কিন্তু আমাদের চেষ্টা করতে হবে, আদারওয়াইজ কিন্তু দেখে মনে হতে পারে যে অনেকটা সহজ, কিন্তু এটা জানার মধ্যে ছিল তাই আমরা সহজেই সলভ করতে পেরেছি, আদারওয়াইজ কিন্তু এই প্রবলেমগুলো সলভ করা অত সহজ নয়। ধন্যবাদ ভিডিও দেখার জন্য। এই ধরনের ভিডিও আমরা আরও পোস্ট করব, আপনারা দেখতে থাকুন। রিজনিং পোর্শনটা আপনারা আমার প্লেলিস্টের মধ্যে অনেক ধরনের রিজনিং পাবেন, চাইলে সেখানে অনেক ভিডিও আছে দেখতে পারেন এবং লাইক শেয়ার কমেন্ট করতে পারেন। ধন্যবাদ ভিডিও দেখার জন্য। ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করুন, নতুন কেউ থেকে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন অবশ্যই প্রেস করে নিন।